সুপ্রভাত বন্ধুরা কারেন্ট অ্যাফেয়ার্স দেখতে থাকুন দেবাদ্রী স্যারের সাথে ইন্ডিয়া পোস্ট পেমেন্ট ব্যাংক ডাক পে নামে ইউপিআই অ্যাপ লঞ্চ করল সম্প্রতি প্রয়াত হলেন বিখ্যাত এরোস্পেস সায়েন্টিস্ট রোডাম নারাসিংহাম ইউকের পর ভ্যাকসিনেশন শুরু হল ইউএসএ প্রথম ভ্যাকসিন নিলেন নার্স স্যান্ড্রা লিন্ডসে সম্প্রতি লাদাখের বাসিন্দারা লোসার নামে লাদাখি নববর্ষ উদযাপন করলেন আগামী প্রজাতন্ত্র দিবসে ভারতের প্রধান অতিথি হতে চলেছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী বোরিস জনসন এক্সটার্নাল অ্যাফেয়ার্স মিনিস্টার মাননীয় এস জয়শঙ্কর সম্প্রতি ইন্ডভিজ ডট জিওভি ডট ইন নামে একটি ইকোনমিক ডিপ্লোমেসি ওয়েবসাইটের সূচনা করলেন এশিয়ান কাপ ফুটবল প্রতিযোগিতা দু সালে অনুষ্ঠিত হতে চলেছে ভারতে সতেরোই ডিসেম্বর ইসরো পিএসএলভি সি ফিফটি লঞ্চিং ভেহিকেলে সি এম এস জিরো ওয়ান স্যাটেলাইট লঞ্চ করতে চলেছে প্রসার ভারতীর সিইও শ্রী শশী শেখর ভীমপতি এশিয়া প্যাসিফিক ব্রডকাস্টিং ইউনিয়নের ভাইস প্রেসিডেন্ট নিযুক্ত হলেন দু হাজার কুড়ি সালের গোল্ডেন পিকক এনভায়রনমেন্ট ম্যানেজমেন্ট অ্যাওয়ার্ড পেল স্টিল অথরিটি অফ ইন্ডিয়া লিমিটেড করোনা প্যান্ডেমিক সিচুয়েশনের জন্য এবছর পার্লামেন্টের শীতকালীন অধিবেশন বন্ধ রাখা হয়েছে পুলিশ এবং অন্যান্য কোর্সের জন্য অ্যাডমিশন ওপেন হয়ে গেছে আপনারা যারা অ্যাডমিশনে ইচ্ছুক এই নাম্বারে যোগাযোগ করুন সুস্থ থাকুন সাবধানে থাকুন ধন্যবাদ